মমতা ব্যানার্জি বলছেন যে রাহুল গান্ধী ফোন করেছিলেন, আর এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। তিনি কিন্তু এর আগেই জানিয়েছিলেন যে আমন্ত্রণ পাননি ইন্ডিয়া জোটের যে বৈঠক ডাকা হয়েছিল, এখন আবার বলছেন রাহুল গান্ধী ফোন করেছিলেন। এখানেই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেস চাইছে তৃণমূলকে আবার পাশে? কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। দিদি, এই যে ইন্ডিয়া জোট নিয়ে এত কল্পনা, বিশেষ করে তিন রাজ্যের যেভাবে ফলাফল, বিজেপির একেবারে জয় জয়কার আর কংগ্রেসের হার, তারপরে কি কোথাও কি ইন্ডিয়া জোটের যে যে শক্তি কিছুটা হলেও একটু হালকা হয়েছে বাঁধনটা? আগে একটু আমি আপনাকে কারেকশন করে দিই, ইন্ডিয়া জোটের মানে জোট জোট দুবার বলবেন? আপনার নামটা আমি দুবার নেব, আমার নামটা আমি দুবার নেব, নাজিয়া 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 এমন করে বলবো? ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, তা যাকে আমি বলি বলি ভিন্ডি অ্যালায়েন্স, ঠিক আছে? আর আমি বলছি একদম ভালো নির্ণয় কংগ্রেস রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, খুব ভালো। অ্যালায়েন্স হয়ে একদম একজোট হয়ে 2024 ইলেকশনটা লড়ানো দরকার। কেন বলছি, এই যা কংগ্রেস আগে মুলকের পার্টি ছিল, এখন মহল্লা পার্টি হয়ে গেছে, আর টিএমসি আগে ন্যাশনাল পার্টি ছিল, স্টেট পার্টি রাজ্য পার্টি হয়ে গেছে, এবার মহল্লা পার্টি আর রাজ্য পার্টি যদি মিলবে তাহলে ভ্যানিশ পার্টি হয়ে যাবে, একদম সাফায়া। এই 2024 পর অনেক বড় বড় যা নিজেরকে হরিদাস পাল বুঝে, যা নিজেরকে বড় বড় নেতা আর মন্ত্রী বুঝে, তাদের মহব্বতের দোকানটা বন্ধ হবে আর মোরাব্বা দোকানটা খুলে যাবে। ইন্ডিয়া জোটের বৈঠক হঠাৎ করে মল্লিকার্জুন খড়গে ডাকলে, ইন্ডিয়া জোট বলছেন, আপনি ইন্ডিয়া জোট বলুন, ইন্ডি অ্যালায়েন্স, ঠিক আছে, না হয় শুধু ইন্ডিয়া বলুন, যা লাস্টে এ আছে সেটা অ্যালায়েন্স। হ্যাঁ, একদমই। এই এই জোটের বৈঠক একেবারে যখনই তিন রাজ্যের ফলাফল বেরোলো, বৈঠক ডাকা হলো তড়িঘড়ি করে, তারপরে আজকে এই বৈঠক হওয়ার কথা ছিল স্থগিত, তারপর নৈশ ভোজে ডাকলেন বাধ্য হয়ে মল্লিকার্জুন খাড়গে। কি মনে হচ্ছে, দলগুলো কি ভরসা হারাচ্ছে কংগ্রেসের উপর? কারণ অখিলেশ যাদব থেকে নীতিশ কুমার হেভি ওয়েট নেতারা, তারা উপস্থিত থাকতে পারবে না, সেই কারণেই কোথাও গিয়ে বৈঠক স্থগিত, এই একটা ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে। ইন্ডিয়া অ্যালায়েন্সে তিনটে বৈঠক হলো, ঠিক আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সে যখন তিনটে বৈঠক হলো, তিনটে বৈঠকে আমরা তো কাউকে এক মতামত দেখলাম না। রাহুল গান্ধী যখন বক্তব্য দিচ্ছে তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তারপরে নীতিশ কুমার পালিয়ে গেল, তারপরে শরদ পাওয়ার পালিয়ে গেল, রাহুল গান্ধী কথাটা এরা শুনবে না। এবার আপনি নাম নিলেন নীতিশ কুমার, হেভি ওয়েটেজ নেতা, আগামী কিছুদিন এগিয়ে যা উনি বিধানসভায় যা সেক্স এডুকেশন যা দিয়েছেন, তার শোনার পর আপনি একজন মহিলা হয়ে কি করে বললেন ওনাকে হেভি ওয়েটেজ নেতা, সেটা আমি আমি তো জিজ্ঞেস করব। রাজনীতিতে যদি হেভি ওয়েটেজ নেতায় নীতিশ কুমার থাকতেন, তাহলে এই এই ধরনের অশ্লীলতা কা বাজার খুলতেন না উনি, এই ধরনের উনি ডার্টি কথা সেক্স এডুকেশন দিতেন না, ঠিক আছে? তারপরে আপনি মল্লিকার্জুন খড়গের নামটা নিলেন, এই পশ্চিমবঙ্গের ভিতরে কত লোকজন জানে মল্লিকার্জুন খড়গেকে? তাহলে আপনি এই ক্যালকুলেশনটা বের করুন যে এই পুরো ভারতের ভিতরে কত লোকজন চিনে মল্লিকার্জুন খড়গেকে। দ্বিতীয় কথা আমি বলবো যে সনাতন ধর্মকে মালায়ন করার জন্যে যা ফলটা পেলো তিন রাজ্যতে, এই ইন্ডিয়ার ভিন্ডি অ্যালায়েন্সটা আর এই রাহুল গান্ধী, তার ফলের পরও আবার ডিএমকে কি বললো যে গৌমূত্র যারা যারা ব্যবহার করে আর যারা খায় তারা আমাদেরকে ভোট করলো না। তাহলে সহি বুখারি হাদিস ওখানে 6588 এ লেখা আছে যে মুসলমানরা উটের মূত্রটা খায়, আর আমি আপনার চ্যানেল মাধ্যমে আপনাকে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এখানে 82.7, এই ভারতের ভিতরে 82.7 যা সনাতনী ভোট আছে সেটাই আমাদের দরকার, 6% সুন্নি মুসলমানের ভোটটা আমার দরকার নেই। এই ভারতীয় জনতা পার্টিকে 6% সুন্নি মুসলমান ভোট ভোটটা দরকার নেই, আর আমি নাজিয়া ইলাহি খান
পশ্চিমবঙ্গতে বসে আমি 6% এর ভিতরে যা সুন্নি মুসলমান বাসাবাস করে পশ্চিমবঙ্গতে তাদেরকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে না, একদমই দিতে হবে না 2024-এ। আমি আমি ইচ্ছা করে বলছি কি আপনি আমাদেরকে ভোট না দেবেন, একদমই দেবেন না। তাও আপনি বার 400 পার হবে, নিশ্চয়ই হবে। দ্বিতীয় কথা আমি বলছি কি এই ধর্মের রাজনীতি কখনো ভারতের ভারতের লোক স্বীকার করে না। ইন্দিরা গান্ধীজি স্লোগান লাগিয়েছিল জাত পে না পাত পে মোহর লাগেগি হাত পে, আর দেখিয়ে দেখুন এই রাহুল গান্ধী নিয়ে আসলো এই কংগ্রেস পার্টিকে ফুটপাত পে। তাহলে এই দুজন টিএমসি আর কংগ্রেসকে বলুন একদম শেক হ্যান্ড করে নিতে, আর আগামী 2024-এ সনাতন ধর্মকে যা গালাগাল দিয়েছেন এনারা, যা সনাতন ধর্মকে আর রাম ভগবান নাম নিলে জেলে পাঠানো যা হয়েছে, তার যা ভোটের মাধ্যমে সনাতন ধর্ম এই টিএমসি আর কংগ্রেসকে যা বয়কট করবে সেটা রাহুল গান্ধীও দেখবে আর দেখে নিয়েছে, মমতা ব্যানার্জিও দেখবে আর দেখেও নিয়েছে। দিদি আমি একটা বিষয়ে যাব, এই যে বিজেপি আসলে কিন্তু সংখ্যালঘুদের সংখ্যালঘু বিরোধী এমনটাই কিন্তু দাবি করে থাকে বিরোধী দলগুলো, তাহলে আপনি নিজেও একজন মুসলিম সম্প্রদায়ের, আমি জিজ্ঞেস করবো আপনি কেন বিজেপিকে সাপোর্ট করেন? বিজেপি না, এই এই রাজ্য এই রাজ্য সরকার 12 বছর, আর পিছনে চলে যান লেফট ফ্রন্ট, উনিও তো অ্যালায়েন্স আছে টিএমসির সঙ্গে, লেফট ফ্রন্ট ইন্ডিয়া অ্যালায়েন্সে তো সিপিএমও আছে, নওশাদ সিদ্দিকিও আছে, ঠিক আছে, সবাই আছে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভিতরে। তাহলে আমি জিজ্ঞেস করছি কে সংখ্যালঘু পক্ষে কি হয়েছে, সংখ্যালঘু পক্ষে কি হয়েছে? এবার এবার কিছু লোকজন জিজ্ঞেস করবে কি নওশাদ সিদ্দিকি নামটা আমি কেন নিলাম, নওশাদ সিদ্দিকি নামটা আমি এমন করে নিলাম, এই কথা করে নিলাম কে নওশাদ সিদ্দিকি ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই কিন্তু, নেই কিন্তু, তাহলে উনার উনার পার্টি অ্যালায়েন্স সিপিএম সিপিএম সঙ্গে কেন এখন পর্যন্ত আছে, কেন আছে? সেটা তো রাজ্যের ক্ষেত্রে ডিএমকে ডিএমকে একটা আলাদা পার্টি আছে, কিন্তু ডিএমকে কংগ্রেস সঙ্গে যদি অ্যালায়েন্স আছে তাহলে উনিও চলে আসলেন ইন্ডিয়া অ্যালায়েন্সের ভিতরে, ঠিক আছে, তেলেঙ্গানাতে যা এখন যা ইলেকশন হলো তাহলে তো কংগ্রেস আর ডিএমকে অ্যালায়েন্সই ছিল। তো নওশাদ সিদ্দিকি যখন পর্যন্ত নিজের পার্টি নিয়ে লেফট ফ্রন্ট সঙ্গে অ্যালায়েন্স থাকবে তখন পর্যন্ত এই ইন্ডিয়া অ্যালায়েন্স ভিতরেই থাকবে। ওটা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা চুক্তি, ও তার মানে 2024 জন্যে দোস্তি হয়েছে, তারপরে আলাদা আলাদা করে কুস্তি হবে, সেটা বুঝে গেছি। এবার এবার আপনি একদম ট্রান্সপারেন্টলি বুঝালেন আমাকে কে রাজ্য রাজ্যের ভিতরে কুস্তি হবে। নওশাদ সিদ্দিকি কিন্তু জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন এবং সেক্ষেত্রে দল অনুমোদন দেয় কিনা, কিন্তু সেটা কিন্তু আইএসএফের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে সিপিএম সাপোর্ট করবে কিনা আইএসএফকে, সিপিএম অবশ্যই অন্য কাউকে সেখানে দাঁড় করাতেই পারে, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কোনো কথা হয়নি। দেখুন আমাকে জিও পলিটিক্স বুঝাতে হবে না, আর পলিটিক্যাল অ্যানালিস্ট আমাকে কেউ বুঝাবে তাহলে আমি ভালো করে উত্তর দিয়ে দেব। জিও পলিটিক্স আমাকে কেউ বুঝাবে সেটা আমি স্বীকার করতে পারবো না। তাহলে আপনি আমার একটা সাজেশন আছে নওশাদ সিদ্দিকিকে, কে নওশাদ সিদ্দিকিকে বলুন একটা প্রেস কনফারেন্স করে দিতে, কে উনি লেফট ফ্রন্ট সঙ্গে নেই, যখন উনি এই প্রেস কনফারেন্স করে দেবেন তাহলে আমি ওনাকে ইন্ডিয়া অ্যালায়েন্স ভিতরে দেখব না, ওই চোখে দেখব না। যতক্ষণ উনি প্রেস কনফারেন্স করে না জানাচ্ছেন বাঙালির ভিতরে জনগণকে, ততক্ষণ জনগণ বলবে কে নওশাদ সিদ্দিকি ইন্ডিয়া অ্যালায়েন্সের ভিতরে আছে। একদমই দিদি, এই জোট নিয়ে তো বিতর্ক থাকবেই, কে থাকছে কে থাকছে না, অবশ্যই ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে যে এই জোটের ভবিষ্যৎটা কি, কারণ ইতিমধ্যে অনেকের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছে। কেন আপনি ভবিষ্যৎ দেখলেন না, এই তো 21 দিন আগে অখিলেশ সিং বলল চিরকুট নেতা কংগ্রেসকে কমলনাথকে, তারপরে আপনার দিগ্বিজয় গালাগাল দিল অখিলেশকে, তারপরে আপনার কংগ্রেস নেতা বলল এই অখিলেশ মখিলেশ কে আছে, তারপরে নীতিশ বলে দিল কে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো ভবিষ্য নেই, তারপরে দিদি যা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যা আছেন উনি নিজের নিজের তেবারটা আলাদা করে দেখালেন যখন উনি শুনলেন কে ইন্ডিয়া অ্যালায়েন্স চেয়েছে কে রাহুল গান্ধী হবে প্রধানমন্ত্রী। তাহলে সবাই তো একদম সতেলা ব্যবহার করছে ইন্ডিয়া অ্যালায়েন্সে যত নেতা আছে। আর দেখুন আমি একদম পরিষ্কারভাবে বলে দিলাম কে
কংগ্রেস জোট করেছে 28 মাথার সঙ্গে, আর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জোট করেছেন জনগণ সঙ্গে। তাহলে যার পাশে জনগণ আছে তার জিত হবে, না যার পাশে 28 মাথা অ্যালায়েন্স আছে তার জিত হবে? যার পাশে জনগণ আছে তারই জিত হবে। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আপনিও তো মুসলমান, তাহলে আপনি কেন বিজেপি করছেন? তাহলে আপনি আমাকে বলে দিন যে লেফট ফ্রন্ট 36 বছরে কি করেছিল মুসলমান পক্ষে, আর 12 বছরে টিএমসি কি করলো মুসলমান পক্ষে, সেটা আপনি আমাকে ডেটা দিয়ে দিন। যদি আপনি দিতে পারছেন না তাহলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিয়ে দেন, আমি আমি তাহলে ভাববো। ঠিক আছে, আমি দেখছি যে লাডলি যোজনা প্রধানমন্ত্রী বের করছেন, ইডি যোজনা প্রধানমন্ত্রী বের করছেন, শিখো আর কমাও যোজনা প্রধানমন্ত্রী বের করছেন, কারিগর যোজনা মুসলমানের পক্ষে প্রধানমন্ত্রী বের করছেন। এরভাবে আমি গিনতিটা শেষ হয়ে যাবে, কিন্তু যোজনাটা শেষ হতে পারবে না। ঠিক আছে, এই এই ধরনের কত মুসলিম ইউনিভার্সিটি খুলেছে সেটা বলতে পারবেন? কত মুসলমান মেয়েরা জাস্টিস পেলো যার যার বলাৎকার হয়েছে সেটা বলতে পারবেন? কত মুসলমান অনাথ আর ইয়তিমরা একটা বাড়ি পেয়ে গেল, একটা ভালো ভালো সংসার পেয়ে গেল, সেটা প্রধান মুখ্যমন্ত্রী বলতে পারবেন? এই রাজ্য মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন যে কত স্কলারশিপ উনি সংখ্যালঘু আর মুসলমান মহিলাদেরকে দিয়েছেন? এই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন যে যারা যারা রেপ ভিক্টিমাইজড মহিলারা আছে তার পক্ষে উনি কি করেছেন, তার পক্ষে মাঠে নেমেছেন জাস্টিস জন্য? এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন যে ট্রিপল তালাকের যা যা ভিক্টিমাইজ মহিলারা আছে তার পক্ষে উনি কত বক্তব্য দিয়েছেন আর কোনো যোজনা উনি বের করেছেন? এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কি বলতে পারবেন যে যারা যারা গরিব মেয়েরা আছে তার শিক্ষা জন্য উনি কি করেছেন, সেটা উনি বলতে পারবেন? এই রাজ্য সরকার মুসলিমদেরকে তো অভিষেক করেছে, মুসলমান ওবিসি কখনো হয়নি। আমি ভাবতে পারছি কি আপনি কোরআন পড়েনি? না না, কোরআনে কোরআনে আপনি 30 পারাতে দেখিয়ে দিন কি আমরাও আদার ব্যাকওয়ার্ড কাস্ট হতে পারি। শুধু প্রশ্ন করতে তো হবে না, প্রশ্ন উত্তরও দিতে হবে। কিন্তু তাহলে কোরআনের সূরা নাম্বারটা বলুন, পারা নাম্বারটা বলুন, পারার নামটা বলুন, আর কোথায় লেখা ছিল কোরআনে কি মুসলমান আদার ব্যাকওয়ার্ড কাস্ট আর ডোম হতে পারে, সেটা বলতে পারবেন কি মুখ্যমন্ত্রী? আমাদেরকে আদার ব্যাকওয়ার্ড কাস্ট বানিয়ে দেবেন? কোন কোন মাওলানা শফিক এই এই কথাটা অ্যাকসেপ্ট করবে? মুসলমান কোথায় কোরআনে লেখা আছে কি আদার ব্যাকওয়ার্ড কাস্ট হয়ে যাবে? মুখ্যমন্ত্রী হাওয়াবাজি করবে আর নাজিয়া ইলাহি খান মেনে নেবে, সেটা হতে পারবে না। ওবিসি করে দিয়েছে তো মুসলিমদের। তাহলে তাহলে আপনি ওবিসি আছেন? আমি তো কখনো ওবিসি নেই। কোরআন বলছে না কি মুসলমান ওবিসি হতে পারে? আর আমি মেনে নেব, আমি কোরআনকে বাদ দিয়ে চলে যাব। একদম একদম, এই বিতর্ক তো চলতেই থাকবে। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে এই প্রশ্ন কি, এই প্রশ্ন যখন উঠে গেছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর, কারণ লোকসভা নির্বাচনের আগে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সেমিফাইনাল এমনটাই কিন্তু দাবি করছিল রাজনৈতিক মহল। আর 3 রাজ্যে যে একেবারে গুরুত্বপূর্ণ 3টা রাজ্য, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই 3টে রাজ্যে বিজেপির জয়ের পর কিন্তু আরও বেশি করে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি। শুধুই বিজেপি বিরোধী জোট, এটা নাকি প্রধানমন্ত্রী হওয়ার লড়াই, যেমনটা নাজিয়া ইলাহি খান আজকে আমাদের ইন্টারভিউ বললেন যে আসলে এটা প্রধানমন্ত্রী হওয়ার লড়াই, প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দলগুলো দলগুলো যখনই বুঝতে পেরেছে তখনই তারা আসলে ধীরে ধীরে সরে আসতে শুরু করেছে। সত্যি আগামী দিনে কী হতে চলেছে, এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী হবে, সেদিকে নজর থাকবে, নজর থাকুক পিপিএন বাংলায়।